আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাহিরে চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জেনে নিব সংবাদ শিরোনাম। ভাগিয়ে নিয়ে ভাবিকে বিয়ে, 36 বছর পর দম্পতি আটক। থাকছে পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী। পুরো ঘটনা জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আরও থাকছে বউয়ের চেয়ে শাশুড়ি ভালো, তাই শাশুড়িকে বিয়ে করেছি বলল মেয়ে জামাই, এবং 37 বছরের ছোট ছাত্রীকে বিয়ে করলেন অনুপ জালোটা। ঘটনা কি জানতে হলে চলে যাব মূল ভিডিওতে। ফেনীর সোনাগাজীতে ভাবিকে ভাগিয়ে বিয়ে করা 36 বছর পর 60 বছর বয়সী নাসির উদ্দিন ও 50 বছর বয়সী পেয়ারা বেগম নামে সাজাপ্রাপ্ত পলাতক এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির উদ্দিন আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও পেয়ারা বেগম নাসির উদ্দিনের স্ত্রী। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, 1985 সালে পরকীয়া করে তার ভাই মাহবুব রহমানের বিয়ে করা স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন নাসির উদ্দিন। 1985 সালের জানুয়ারি মাসে মাহবুবে রহমান বাদী হয়ে ভাই নাসির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে তৎকালীন সময়ের দণ্ডবিধি 496/379/34 ধারা মোতাবেক প্রতারণামূলকভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে মামলা দায়ের করেন। এরপর 1985 সালের 5 অক্টোবর ওই দম্পতিকে 1 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন তৎকালীন সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিয়ের পর থেকে চট্টগ্রামে গিয়ে পেয়ারা বেগমকে নিয়ে নতুন সংসার করেন নাসির উদ্দিন। চট্টগ্রামে বিভিন্ন স্থানে বসবাসের পর সর্বশেষ চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তারা। এমনকি তাদের সংসারে রয়েছে 4 ছেলে সন্তান। আরও জানা গেছে, আগের স্ত্রীকে হারিয়ে আরেকটি বিয়ে করেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন নাসিরের ভাই মাহবুবে রহমান। এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে আসামি 45 বছর বয়সী কাশিম ব্যাপারীকে ছিনিয়ে নিয়েছেন তার স্ত্রী 35 বছর বয়সী হাসিনা বেগম সহ কয়েকজন নারী। এ সময় এএসআই সুমন সহ পুলিশের 3 সদস্যকে মারাত্মকভাবে মারধর করা হয়েছে। বর্তমানে সুমন চিকিৎসার জন্য স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। বিকালে উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে আসামি কাশেম ব্যাপারীকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করেন। মরিচের গুঁড়া ছিটানোর অভিযোগে হাসিনা বেগম নামের ওই নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। আর পলাতক এবং ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতারের জন্য পটুয়াখালী ও পার্শ্ববর্তী ভোলা জেলার সীমানায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে জানান গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ভোলার চর ফ্যাশনের একটি GR 256/99 মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গলাচিপার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের কাশেম ব্যাপারী দীর্ঘদিন ধরে অবস্থান করছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাশেম ব্যাপারীকে গ্রেফতার করেন। এ সময় কাশেমের চিৎকারে বাড়ির নারী পুরুষরা সবাই একত্রিত হয়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মরিচের গুঁড়া নিয়ে ছুটে এসে হাসিনা বেগম এএসআই সুমন সহ পুলিশের অন্যান্য সদস্যদের চোখে ছিটিয়ে দেয়। এ সময় জড়ো হওয়া 10-12 জন মিলে পুলিশ সদস্যকে এলোপাথারিভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। মরিচের গুঁড়া ছিটিয়ে রক্ষা না পাওয়ায় কাশেম সর্তা দিয়ে এএসআই সুমনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। অন্য অভিযুক্তরা পুলিশ কনস্টেবল দিদারুলকে পিটিয়ে টেনে হিঁচড়ে ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এতে করে অন্য কনস্টেবল মইনুলও আহত হয়। পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। মাথায় আঘাতপ্রাপ্ত এএসআই সুমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মস্থলে ফিরে গেছেন। ওসি আরও জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর ঘটনায় কাশেমকে প্রধান আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। পলাতক কাশেমকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত আছে।
পুলিশের চোখে মরিচের গুড়ি ছিটিয়েছেন যে নারী তাকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কাশেম এলাকায় একজন দাঙ্গাবাজ লোক, তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। আশা করি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হব। ওদিকে মাত্র 11 দিন আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল নুরুন্নাহার খাতুনের, বয়স তার 19। শ্বশুর বাড়িতে এক সপ্তাহ অবস্থানের পর বাবার বাড়ি ফিরে আসেন নুরুন্নাহার। এরপর তিনি বিকালে ঘর ভাঙে তার বর মোহাম্মদ নাসের আলী, যার বয়স 32 বছর। শ্বশুর বাড়ি গিয়ে নববধূ নুরুন্নাহারকে তালাক দিয়ে 40 বছর বয়সী শাশুড়ি মাজেদা বেগমকে বিয়ে করে চলে যায়। দুদিন আগের শাশুড়ি মাজেদা এখন মনসের আলীর স্ত্রী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। এমন ঘটনা ঘটেছে গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামে। জানা যায়, ধনবাড়ি উপজেলার হাজারবাড়ির পূর্বপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মনসের আলী গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামের নূর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুনকে বিয়ে করেন। বিয়ের পরদিন শাশুড়ি মাজেদা বেগম মেয়ের বাড়ি বেড়াতে যান। মেয়ের সঙ্গে এক সপ্তাহ সেখানে অবস্থানের পর মেয়ে ও মেয়ের স্বামীকে নিয়ে নিজ বাড়ি ফেরেন। সকালে নুরুন্নাহার মনসেরের সঙ্গে সংসার করবেন না বলে জানান, শুরু হয় পারিবারিক কলহ। শাশুড়ি মাজেদা বেগম তখন নুরুন্নাহার সংসার না করলে তিনি নতুন জামাতার সঙ্গে সংসার করবেন বলে জানান। এ অবস্থায় অসহায় শ্বশুর নূর ইসলাম গ্রাম্য সালিশ ডাকেন। হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, তালুকদার ইউপি সদস্য নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্যরা সালিশি বৈঠকে বসেন। সামাজিক বিচারে মাজেদা বেগম ও মনসের আলীকে মারধর করা হয়। এরপর পুরো পরিবারের সম্মতিতে নূর ইসলামকে প্রথম স্ত্রী মাজেদা বেগমকে তালাক দেন। এরপর মনসের আলী নবপরিণীতা নুরুন্নাহারকে তালাক দেন। এরপর একই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে মনসের আলীর সঙ্গে মাজেদা বেগমের 1 লাখ টাকা কাবিনে বিয়ে হয়। হাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী জিনাত এসব কাজে যুক্ত ছিলেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য মাতবর এবং ওই পরিবারের সব সদস্যের সম্মতিতে 2টি তালাক এবং 1টি বিয়ের কাজ একই অনুষ্ঠানে সম্পাদন করা হয়। ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, পুরো কাজটি হয়েছে ওই পরিবারের সম্মতিতে। তবে শাশুড়ি বিয়ে করার ঘটনায় আপত্তি থাকায় গ্রামবাসীর উপস্থিতিতে মনসের ও মাজেদাকে শারীরিক শাস্তি দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার জানান, শাশুড়ি বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে মারপিট শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিবারের সবার সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়ের সম্মতি দেন। এদিকে শাশুড়ি বিয়ের খবরে 2 দিন ধরে অনেক মানুষ ভিড় করছেন মনসের আলীর বাড়ি। এবারে লাজুক মুখে কনের সাজে জসলিন মাথারু, পাশে হাসি মুখে বর বেশে ভজন সম্রাট অনুপ জালোটা। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ছবি। উঠছে প্রশ্ন, তাহলে কি 37 বছরের ছোট ছাত্রীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক? সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়ানোর মূলে জসলিন মাথারু। তিনি ইনস্টাগ্রামে আপলোড করেছেন এই ছবিটি, যেখানে নিজে পরেছেন গোলাপি বিয়ের পোশাক, হাতে আবার রয়েছে চূড়াও, যা কিনা সদ্য বিবাহিত মহিলারাই পরেন। পাশে দিব্যি হাসি মুখে পাগড়ি পরে পোজ দিয়েছেন অনুপ জালোটা। কি এই ছবির নেপথ্যের কাহিনী? এক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, না, বিয়ে হয়নি তাদের। এই ছবি আসলে দুজনের আসন্ন সিনেমা ওহ মেরি স্টুডেন্ট হ্যার করোনাকালে এই ছবির শুটিং শুরু করেন জসলিন এবং অনুপ। কিছুদিন আগে আরও একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে অনুপ জালোটাকে দেখা যায় র্যাপারের বেশে। বাস্তবের অনুপ্রেরণাতেই তৈরি ছবিটি, যেখানে জসলিনের জন্য যোগ্য পর খুঁজে দিচ্ছে অনুপ জালোটার চরিত্র। রিয়ালিটি শো বিগ বসের 12তম সিজনে জসলিন ও অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। শোয়ে অনুপের প্রেমিকা হিসেবে গিয়েছিলেন জসলিন, পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জসলিন তার মেয়ের মতো। ভোপাল নিবাসী ডাক্তার অভিনীত গুপ্তার সঙ্গে জসলিনের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু সম্প্রতি সেই বিয়ে ভেঙে যায়। তারপরে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চাঞ্চল্যের সৃষ্টি করেন জসলিন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সংবাদে। মতামত জানাতে ভুলবেন না আজকের সংবাদগুলো নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন। দেশ বিদেশের নিত্য নতুন সব খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।